গরুর মাংসের দম বিরিয়ানি প্যাকেটের মশলায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখানো দুনিয়ার সব থেকে সহজ রেসিপি আজকের এই বিরিয়ানির রেসিপি। মাংসটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে সফট হয়েছে, আর চালটাও কতটা ঝরঝরে ছিল। আমি আজকে দোকানের কিনে আনা প্যাকেট মশলা দিয়ে চিনি গুঁড়া চালের দম বিরিয়ানি রান্না করেছি গরুর মাংস দিয়ে। আশা করছি বিরিয়ানি লাভারদের আমার এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিরিয়ানি রান্নার জন্য একটা মশলা করে নিচ্ছি, একটু আদা, দুইটা রসুন, কয়েক টুকরা বাদাম এবং একটা টমেটো নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এবার এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। মাংসটাকে মিডিয়াম সাইজের কাট করে নিয়েছি হাড় চর্বি সহ। সাথে বাটা মশলাটা দিয়ে দিলাম, লবণ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, টক দই 1/2 কাপ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনির প্যাকেটের মশলা বিরিয়ানির। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মাংসটাকে, আর এটাকে একটা সাইডে আধা ঘন্টার জন্য রেখে দিব। এবার নিয়ে নিলাম কয়েক টুকরো আলু। দম বিরিয়ানিতে আলুটা কিন্তু অনেকেরই বেশ পছন্দের। আলুটায় সামান্য একটু জর্দার রং আর লবণ মেখে নিচ্ছি। এরপর হালকা আঁচে তেলের উপরে একটু ভেজে নিব। আজকের রান্নায় আপনাদের একটুও চিন্তা করতে হবে না যে মাংসটা সেদ্ধ হলো কি না বা আলুটা সেদ্ধ হলো কি না। আমি প্রায় সময় কাচ্চি বিরিয়ানির পরিবর্তে এই দম বিরিয়ানিটা রান্না করি, কারণ এই রান্নাটা কাচ্চি বিরিয়ানির থেকে একটু সহজ, কিন্তু খেতে একেবারে কাচ্চির মতোই টেস্ট আসে। আলু ভাজা হয়ে গেলে এবারের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিচ্ছি আমরা, আর এই পেঁয়াজ ব্রেস্তা থেকে অর্ধেকটা পরিমাণ আমরা তুলে রাখব, বাকি অর্ধেকটা এখনই রান্নায় ব্যবহার করব। এরকম লালচে কালার হয়ে গেলেই অর্ধেকটা পরিমাণ তুলে নিতে হবে, আর একেবারে পুড়ে যেন না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যদিও প্যাকেটের মশলার সঙ্গে গোটা গরম মশলা থাকে, তারপরেও আমি অল্প কিছু দিয়ে দিলাম। সাথে মাংসটাকেও দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। আপনারা চাইলে এই মাংস রান্নার প্রসেসটা কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন, তাহলে রান্নাটা আরও দ্রুত হয়ে যাবে। পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, আর এই পানিতে মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে। আর একটা পাশে চুলায় আমি চালটা ফুটিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি কয়েক টুকরা দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম, আর 1 চা চামচ শাহি জিরা দিয়ে দিলাম পানির মধ্যে। লবণ দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার এখানে চালটাকে আমি দিয়ে দিচ্ছি, আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি 80% মতো, একেবারে পুরোপুরি সেদ্ধ করব না, কিছুটা যেন চালের মাছ থেকে যায় এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে আমি চালটাকে পানি থেকে তুলে রাখব। আর এদিকে আমাদের মাংসটাও হয়ে গেছে, মাংসটার পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে। মাংসটা রান্না করতে করতে একেবারে ভুনা মাংসে যেরকম হালকা একটু ঝোলঝোল থাকে ওইভাবে রাখতে হবে, আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। আর এই পর্যায়ে আমি আলুটাও দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে আমি কয়েক মিনিট রান্না করে নিচ্ছি, এতে করে আলুটা একটু নরম হয়ে আসবে, বাকিটা দমে রান্না করলেই হয়ে যাবে। আমি আরেকটু ঝোল শুকিয়ে নিব। ব্যাস এই পর্যায়ে আমি মাংস রান্নাটা স্টপ করে দিব। এবার আমি অ্যাসেম্বল করব দম বিরিয়ানিটা কয়েকটা লেয়ারে। আমি আরেকটা পাতিল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, এরপর দিয়ে দিচ্ছি 1 লেয়ারের মাংস। এর উপর থেকে দিয়ে দিচ্ছি চাল, যে ভাতটা পোলাওটা আমরা রান্না করে রেখেছি সেই পোলাওটা দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ। এর উপরে আমরা আবার কিছুটা মাংস দিয়ে দিচ্ছি, বাকি যে মাংসটুকু আছে। আবার উপর থেকে বাকি রাইসটুকু দিয়ে দিলাম।
পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে, যে পেঁয়াজ বেরেস্তাটুকু আমরা করে রেখেছিলাম। কয়েকটা কাঁচামরিচকে মাথা থেকে একটু ভেঙে এভাবে ডাবিয়ে দিচ্ছি। আর এখানে কাজু বাদাম, গুঁড়া দুধ, চিনি 1 চা চামচ আর কয়েকটা কিশমিশ দিয়ে এভাবে মেখে উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রান্নায় কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি। আপনারা চাইলে এই গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াও ব্যবহার করতে পারেন। একটু জর্দার রং গুলে উপর থেকে দিয়ে দিচ্ছি, ফোঁটা কেটে কয়েকটা জায়গায়। এতে করে রাইসটা দেখতে অনেক সুন্দর লাগে। ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে 2-3 চামচ পরিমাণ। আর দিয়ে দিব কেওড়ার জল বা বিরিয়ানি এসেন্স, যেটাই বলেন সেটা দিয়ে দিব 1 চা চামচ। এবার এটাকে আটা দিয়ে একটু খামি তৈরি করে চারপাশ থেকে এভাবে আটকে দিব, সিল করে দিব দমের দেওয়ার জন্য। এভাবে আটকে আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে প্রায় 15 মিনিট দমে দিয়ে রাখব। আর যদি আপনাদের তলা পাতলা কোনো পাতিলে রান্না করেন, তাহলে অবশ্যই তলাতে একটা লোহার কোনো পাত্র দিবেন, যেমন রুটির ছেঁকা তাওয়া। চুলায় আমি প্রায় 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি চুলার থেকে নামিয়ে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। একটু আস্তে করে খুলতে হবে। আর এই ঢাকনাটা তোলার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন বিরিয়ানির আসল ঘ্রাণটা। আর এই ঘ্রাণেই দেখবেন আপনাদের পুরো ঘরটা ভরে গেছে। আর এই রান্নাটায় কোনো রকমের ভয় পাওয়ার কারণ নেই যে মাংস সেদ্ধ হলো কি না, চাল বেশি ফুটে গেল কি না। একেবারে সব কিছু আপনার হাতের নাগালে করেই আপনারা এই রান্নাটা করতে পারবেন। রান্নাটা সহজ হলেও এর স্বাদ কিন্তু একেবারে ফাটাফাটি। আপনারা যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখেই রান্নাটা করে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। মাংসটা দেখুন কতটা সফট হয়েছে, আলুটাও অনেক নরম হয়ে গিয়েছিল, আর খেতে মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আশা করছি এই রেসিপি আপনাদের অনেক কাজে আসবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।